নির্দিষ্ট কিছু স্থানে আপ্লুত হওয়ার অনুভূতি, বিশেষ করে গুপ্তকাশী এবং তপোবন, যদি পারতাম ব্যাখ্যা করতে এই অনুভূতির রহস্য। এগুলি ভিন্ন ধরনের দুটি স্থান, গুপ্তকাশী আর তপোবন। তপোবন হতে পারে এখানকার উচ্চতার জন্য আপনি ফুরফুরে বোধ করছিলেন। এই স্থানটি বহু অনন্য সাধারণ মানুষের দ্বারা সমৃদ্ধ হয়েছে। তারা যেখানেই যান তাদের তপস্যার বীজ রেখে যান, এমনটাই তাদের জীবন। যদি আপনি আপনার বীজ বোম্বে, নিউ ইয়র্ক সিটি বা অন্য কোথাও ফেলে রাখেন, লোকে ওটা পায়ে মারিয়ে চলে যাবে, কারণ তাদের এটা বোঝার মতো ক্ষমতাই নেই যে কী পড়ে আছে। তো এই যোগীরাও, যাদের সাধারণ মানুষের ধারণাতেই নেই তেমন এক মাত্রাকে বহন করার গুরুভার এবং আশীর্বাদ আছে, তারা যেখানেই বসেন বা দাঁড়ান তাদের বীজ রেখে যান। কেন তারা সবসময় পাহাড়ি অঞ্চলের দিকেই গেছেন, বিশেষ কিছু স্থান যেগুলোকে পবিত্র বলে ধরা হয়? শুধুমাত্র এই কারণে, যাতে এই বীজগুলিকেও মারিয়ে না দেন, বরং এটিকে অনুভব করা যেতে পারে, যাতে এর থেকে একটি সম্ভাবনা সৃষ্টি হয়। তো তারা তেমনই জায়গা বেছে নিতেন, তপোবন এমনই এক পাখির বাসা যেখানে বহু মুনি ঋষিরা তাদের বীজ ছেড়ে গেছেন। কিন্তু এই বীজের সবথেকে বড় ভাণ্ডার সম্ভবত কেদার। কেদার, সমস্ত ধরনের পাখিরাই এখানে ডিম পেড়েছে, বিভিন্ন রঙের, তাই সব মিলেমিশে গেছে। তো আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন একটি নির্দিষ্ট প্রক্রিয়ায়, আপনার অনুভূতির এক বিশেষ দরজা খুলে যাবে। এখানে এমন অনেক কিছু রয়েছে যেগুলোর জন্য আপনি তৈরি নন, কিন্তু আপনি যদি একটি বিশেষভাবে দীক্ষিত হন, আপনি ওই মাত্রার জন্য তৈরি থাকবেন। ভারতবর্ষে মন্দির তৈরির পুরো তত্ত্বটা হলো এই যে, একটি বীজ বপন করা হয়েছে, আপনাকে একটি নির্দিষ্টভাবে এটির কাছে যেতে হবে। প্রত্যেক দেবদেবীর জন্য একটি নির্দিষ্ট ধরনের প্রক্রিয়া রয়েছে যাতে আপনি সেটি অনুভব করতে পারেন। গুপ্তকাশী অগস্ত্যমুনির কাজ করার ধরনের খুব কাছাকাছি, যেটি হলো বিশুদ্ধ ক্রিয়াযোগ, যেটি হলো 100% শক্তি নিয়ে কাজ, আর কিছুই নয়, কোনো মন্ত্র নয়, কোনো তন্ত্র নয়, কোনো কিছু নয়, 100% শক্তির ওপরে কাজ। আমি এরকমই, আমি শুধু এটিই জানি, আমি জীবনকে এক মাত্রা থেকে আর একটা মাত্রায় রূপান্তরিত করতে পারি শুধুমাত্র শক্তির ওপর নির্ভর করে। আমি কোনো মন্ত্রোচ্চারণ জানি না, আমি কোনো আচার অনুষ্ঠান জানি না, আমি কিছুই জানি না, কোনো আচার অনুষ্ঠান ছাড়াই, এমনি, জানেন তো, শুধুমাত্র শক্তিকে এক থেকে অন্য মাত্রায় রূপান্তরিত করছি। কাশী পবিত্র শহরগুলির মধ্যে শ্রেষ্ঠতম, সর্বাধিক প্রাচীন শিক্ষাকেন্দ্রগুলির মধ্যে একটি। এই সেই স্থান যেখানে একসময় শত শত আত্মজ্ঞানী মানুষ বসবাস করতেন। যে পথেই আপনি হাঁটুন না কেন, একজন আত্মজ্ঞানীর সঙ্গে দেখা হতে পারত। তো এই সংস্কৃতিতে রীতি ছিল যে, আপনি যদি মারা যেতে চান, আপনার কাশীতে মারা যাওয়া উচিত। যদি আপনি কাশীতে মারা যান, আপনার মুক্তি নিশ্চিত, কারণ এত আত্মজ্ঞানী ছিলেন যারা প্রত্যেক দিন স্নান করতে আসতেন গঙ্গা নদীতে। আপনাকে শুধু তাদের একবার দর্শন পেতে হবে, যখন তারা দেখবেন যে আপনার সময় হয়ে গিয়েছে, অবশ্যই তারা আপনাকে সাহায্য করবেন আর আপনি মুক্ত। এখনও এটা বিশ্বাস করা হয় যে একটি বয়সের পরে মানুষ কাশী যাত্রা করেন এবং সেখানে মৃত্যুর অপেক্ষা করেন। এই প্রথা শুরু হয় কারণ প্রতিটি প্রজন্ম দেখেছে শত শত আলোকপ্রাপ্ত মানুষ কাশীতে বসবাস করছেন এবং এটা জ্ঞানার্জনের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। কাশী মানে হল পবিত্রদের মধ্যে পবিত্রতম, তো ওটা হলো মূল কাশী, যেটা গতকাল আমরা গেছিলাম, যেটা আজকে ছেড়ে এলাম, হলো উত্তর কাশী। উত্তর কাশী মানে উত্তর দিকের কাশী। তার আগের দিন যেখানে গেছিলাম কেদারের পরে, হলো গুপ্ত কাশী, লুকোনো কাশী, এর বিষয়ে কারো জানার কথা না। এই সমস্ত কাশীতেই খুব শক্তিশালী লিঙ্গ রয়েছে যেগুলোকে জ্যোতির্লিঙ্গ বলা হয়। এগুলো নিজেই তৈরি হয়েছে, কেউ এদের তৈরি করেনি, এরা নিজেরাই সৃষ্টি হয়েছে, মাটি ফুঁড়ে উঠেছে লিঙ্গরূপে। মানুষ এদের চিনতে পারে এবং
এবং এর ওপরে কাজ করেন একে অন্য কিছুতে রূপান্তরিত করার জন্য।